সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা ম্যাথমেটিক্স ওয়ান ধারা প্রগমন অধ্যায়ের দুই নং অঙ্কটি করব তো অঙ্কটি শুরু করা যাক প্রথমে আমরা প্রশ্নটি পড়ি একটি সমান্তরাল সমান্তর ধারার প্রথম পদ ওয়ান শেষ পদ নাইনটি নাইন এবং টু ফাইভ জিরো জিরো হলে ধারাটির সাধারণ অন্তর ও পদসংখ্যা নির্ণয় করো তো এইখানে যখন প্রশ্নটি বলা হয়েছে ধারাটির প্রথম পদ এর সমান আমি এখানে ওয়ান শেষ পদ এখানে এল দ্বারা প্রকাশ করা হয় নিরানব্বই আর এখানে সমিষ্টি এসএন হচ্ছে দুই হাজার পাঁচশো বা পঁচিশশো এখন এখান থেকে আমার ধারাটির সাধারণ অন্তর ডি এবং পদসংখ্যায় নির্ণয় করতে হবে কারণ আমরা সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করি এবং পদসংখ্যাক এন দ্বারা আমরা প্রকাশ করি তো আমরা এখানে লিখলাম ধারাটির প্রথম পদ এ সমান ওয়ান শেষ পদ এল সমান নাইনটি নাইন এখানে যে শেষ পদ এল সমান নাইনটি নাইন সমিষ্টি এসএন সমান পঁচিশশো আর ধারাটির সাধারণ অন্তর ডি সমান হোয়াট এবং পদসংখ্যা এন সমান হোয়াট এখন এইখানে যেহেতু সমিষ্টির এস এন দোয়া আছে তাহলে আমরা জানি সমষ্টির সূত্র কি এন সমান এন বাই টু এ প্লাস এল আমার সমষ্টির সূত্র নির্ণয় আরেকটি সূত্র ছিল এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন জি এরকম একটা সূত্র আছে তো যাই হোক আমরা এই সূত্রটা কেন ব্যবহার করলাম এখানে আমার প্রথম পদ আর শেষ পদ আছে তাই আমরা সমষ্টি নির্ণয়ের সূত্র এটা ব্যবহার করলাম এস এন সমান এন বাই টু এ প্লাস এল আর যেখানে আমরা জানি লেখা থাকবে ওই লাইনটা আমার মুখস্থ করতে হবে তো এটাও একটি সমষ্টি নির্ণয় সূত্র এন বাই টু এ প্লাস এল আমরা এই সূত্রটা এখন এখানে লিখলাম এখন আমরা জানি যে সমষ্টি এন হলো পঁচিশশো এখানে এস এনের মান আমি পঁচিশশো বসিয়ে দিলাম আর এন এর মান আমি জানি না তাই এখানে এন লিখলাম বাই টু এর মান হচ্ছে ওয়ান আর এলের মান হচ্ছে নাইনটি নাইন এখানে আমরা লিখে দিলাম তাহলে ওয়ান আর নাইনটি নাইন যোগ করলে হয় হান্ড্রেড আর টু দ্বারা যদি এখানে কেটে দিই ফিফটি আর এখানে আচ্ছা আমার যা তাই লিখে দিলাম এখন এইখানে পঞ্চাশ এন আমি গুণ যদি দিই পঞ্চাশটা গুণ করলে হয় পঞ্চাশ এন আর ইকুয়াল আর এই পঁচিশশোটা সমানচিহ্নের ওই পাশে পাঠিয়ে চলে গেলে এটা হবে পঁচিশশো এখন এন দ্বারা যদি আমি নির্দিষ্ট করে রাখি তাহলে পঞ্চাশটা পঁচিশশোর নিচে ভাগ হয়ে যাবে কারণ পঞ্চাশটা এনের সাথে গুণ ছিল এর কারণে পঁচিশশোর সাথে এখন ভাগ হয়ে গেছে এখন আমি যদি এই শূন্য এই শূন্য কাটি তাহলে আর পাঁচ দ্বারা পাঁচকে কাটলে হবে পঞ্চাশ তা পঁচিশশোকে আমি যদি পঞ্চাশ দ্বারা ভাগ করি এখানে পঞ্চাশ এখানে এনের মান পঞ্চাশ আমার পদ সংখ্যা এন সমান পঞ্চাশ বের হয়ে গেল আর এইখানে যে জিনিসটা বলছে এখন সাধারণ অন্তর নির্ণয় করার জন্য তো সাধারণ অন্তর ডি যখন আমি বের করব তো সাধারণ অন্তর নির্ণয় সূত্র হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ বাই পদের সংখ্যা মাইনাস এক তাহলে এই সূত্রটা আমার মুখস্থ করতে হবে যে সাধারণ অন্তর ডি নির্ণয়ের প্রথমে আমার লিখতে হবে এল মাইনাস এ বাই এন মাইনাস ওয়ান আচ্ছা আমরা এখানে কী করলাম আমরা লিখলাম যে সাধারণ অন্তর ডি সমান এল মাইনাস এ বাই এন মাইনাস ওয়ান তো আমি জানি এলের মান হচ্ছে শেষ পদ হচ্ছে প্রশ্নে দেওয়া হচ্ছে নিরানব্বই এর মান ওয়ান এন এর মান মাত্র এর করলাম পঞ্চাশ আর এই মাইনাস ওয়ান এখানে আমি দিয়ে দিলাম এই অনটা হচ্ছে নিচের রনটা হচ্ছে সূত্রের আর উপরের রনটা হচ্ছে এর মান এখন নিরানব্বই থেকে এক চলে গেলে থাকে আটানব্বই আর পঞ্চাশ থেকে এক চলে গেলে থাকে ঊনপঞ্চাশ এখন ঊনপঞ্চাশ দিয়ে আমি যদি আটানব্বইকে ভাগ করি তাহলে এখানে দুই হবে এই দুই হচ্ছে আমার সাধারণ অন্তর এটা হচ্ছে অ্যান্সার আশা করি অঙ্কটি আমরা বুঝতে পেরেছি আমরা এখন পরবর্তী একটি অঙ্ক দেখব অঙ্কের শুরুতে আমরা এখানে কোন শর্তে এবিসি প্রগমনটিকে গুণোত্তর প্রগমন বলা হয় তো গুণোত্তর প্রগমন যদি হতে চাই এখানে আমি যে দেখতে পাচ্ছি এখানে আমরা যে দেখতে পাচ্ছি এবিসি এই এটা কখন প্রগমন হবে গুণোত্তর প্রগমন আমরা জানি গুণোত্তর প্রগমনে বা গুণোত্তর ধারায় আর এর মানগুলো অনুপাত মানে আর হচ্ছে এখানে অনুপাত অনুপাতটা কি সমান হতে হবে আমি ধরলাম এখানে যদি অনুপাত যদি সমান হয় তবে এটি একটি গুণোত্তর প্রগমন তাহলে নিয়ম হচ্ছে দ্বিতীয় পথকে প্রথম পদ দ্বারা ভাগ করা তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করা আর এগুলো যেহেতু প্রত্যেকটাই আর তার মানে আমি জানি গুণোত্তর প্রগমন হইতে গেলে বিবাইয়ে সমানই হবে সি বাই বি কারণ কি এটাও আর গুণোত্তর আমি জানি যে গুণোত্তর ধারা যদি হয় তাহলে এটাও আর হবে এটাও কী হবে আর হবে আর আমি যদি আর গুণ দিই বিস কুয়ার সমান এসি এই জিনিসটা বোঝানোর জন্য আমি একটু এখানে দুই চার আচ্ছা আট এটা একটা এক্সাম্পল দিই আমি যদি চারকে দুই দ্বারা ভাগ দিই মান আসবে দুই আমি যদি আটকে চার দ্বারা ভাগ দিই মান আসবে দুই এই শর্তে এইখানে বাই এ এবং সিবাই বি সমান হলো এই এই শর্তে যেমন চার বাই দুইও যা আট বাই চারও থাকে তার ফল আমি এটা কীভাবে পেলাম এবং চার বাই দুইয়ের মানও দুই হয় আট বাই চারের মানও দুই হয় তো সেই শর্তে বি বাই এ এবং সি বাই বি সমান হবে এবং আমি বি দ্বারা যদি বিকে গুণ দিই বি স্কোয়ার আর এ দ্বারা সিকে গুণ দিলে এসি এটা আমার একটা সূত্র এটা আমার মুখস্থ করতে হবে যে কোনো শর্তে সি প্রগমনটিকে গুণোত্তর প্রগমন বলা হয় এ মানে বিস্কোয়ার সমান এসি এই শর্তে গুণোত্তর প্রগমনটি মানে গুণোত্তর হবে আর কি এখন আমরা অঙ্কে যাই সেটা বলছে তিন নাম্বারটা আমাদের বইয়ের এডিশনের পরিবর্তনের কারণে অঙ্ক নাম্বার হয়তো তিনের জায়গায় চার বা চারের জায়গায় পাঁচ হতে পারে এটা আমরা প্রশ্ন দেখে মিলিয়ে নেব আবার বইয়ের সাথে মিলতেও পারে তো যাই হোক আমরা এখন তিন নম্বর অঙ্কটি দেখব কোনো গুণোত্তর ধারার তিনটি পদের সমষ্টি একত্রিশ কোন গুণোত্তর ধারা তিনটি পদের সমষ্টি আমরা এখানে তিনটি পদের নাম নিব এব আমরা গুণোত্তর ধারা তিনটি পদের সমষ্টি একত্রিশ এবং এদের বর্গের সমষ্টি ছয়শো একান্ন হলে পদ তিনটি নির্ণয় করো তো শুরুতেই আমরা বললাম যে আমরা এখানে এই তিনটি পদ ধরে নেব কি এ বি সি তো ধরি বা মনে করি গুণত্বর ধারার পদ তিনটি যথাক্রমে এবিসি এখন এখানে বলছে পদ তিনটি সমিষ্টি তাহলে আমার এখানে হবে এ প্লাস বি প্লাস সি সমান কত একত্রিশ আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হবে ছয়শো একান্ন আচ্ছা আমরা একটু দেখি এখানে আমরা দিলাম যে প্রথম শর্ত থেকে আমরা সূত্র থেকে জানি বিস সমান কি এসি এটাকে আমরা দিলাম সমীকরণ এক বিশ সমান এসি আমরা জানি যে গুণোত্তর ধারা হতে গেলেই তার শর্ত হচ্ছে বিস সমান এসি যেহেতু এটা একটা গুণোত্তর ধারা প্রশ্ন বলে দিয়েছে তাই আমি এখানে ধরে নিলাম বি স্কোয়ার সমান এসি এটা সমীকরণ এক দ্বিতীয় শর্ত প্রশ্ন মতে যেটা সেটা বলা হয়েছে তিন পদে সমিষ্টি একত্রিশ তো আমি তিনটা পদ আমার এ প্লাস বি প্লাস সি সমান একত্রিশ তিন নম্বর অপশনে বলা হয়েছে বর্গের সমষ্টি হচ্ছে ছয়শো একান্ন তাহলে এখানে আমার বর্গের সমষ্টি হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান ছয়শো একান্ন এটা সমীকরণ আমার তিন দিলাম আচ্ছা এখন দুই নং সমীকরণকে উভয় পক্ষকে বর্গ করে পাই এই এবি এ প্লাস বি প্লাস ই সমান আমরা উভয় পক্ষকে কী করলাম এখানে বর্গ করলাম এ প্লাস বি প্লাস তার স্কোয়ার আর সমান একত্রিশ তার কি স্কোয়ার এটা এখন সূত্র পড়ে গেছে এ প্লাস বি প্লাস ই সূত্র হচ্ছে এই স্কোয়ার এখানে আমরা দেখি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ আর একত্রিশকে আমি যদি বর্গ করি তাহলে হবে নয়শো একষট্টি এখন স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এতটুকুর মান এখানে আমার দোয়া আছে তিন দশ সমীকরণ থেকে পাই কত ছয়শো একান্ন তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের পরিবর্তে আমি এখানে বসিয়ে দিলাম ছয়শো একান্ন প্লাসের প্লাস টু টু এখানে যা আসিল তাই লিখলাম এখানে যা আসছিল তাই দিয়ে দিলাম এখন এটা প্লাস আছে সমান চিহ্নের ছাড়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ সমান নয়শো একষট্টি মাইনাস এখানে হবে ছয়শো একান্ন আমি এখানে ছয়শো একান্ন বেগ দিলাম তো নয়শো একষট্টি থেকে ছয়শো একান্ন বিয়েক দিলে থাকবে তিনশো দশ এখানে যা আছে তাই লিখলাম দুই এখানে গুণ আছে এখানে ভাগ হয়ে গেল তাহলে ভাগ দিলে হবে একশো পঞ্চান্ন আর এখানে যা আছে তাই এবি প্লাস বিসি প্লাস সি এ এখন আমরা এইখানে বি স্কোয়ার সমান কত জানি এখানে লিখেছিলাম বিস্কোয়ার সমান কত এসি তাহলে এইখানে এসির পরিবর্তে আমি এখানে এসির পরিবর্তে বা সি এসি একই জিনিস এসির পরিবর্তে আমি এখানে বি স্কোয়ার বসিয়ে দিলাম এক নং সমীকরণ থেকে পাই তো এইটার পরিবর্তে আমরা বি স্কোয়ার দিলাম তো এখানে আমি মান পেলাম কত এ বি বিসি সি এর পরিবর্তে বি স্কোয়ার আর এখানে হবে একশো পঞ্চান্ন এখন এখান থেকে আমি একটা বি কমন নিব তিনটা বি থেকে একটা বি যদি কমন নিই তাহলে এখানে কি হবে আমরা একটু আমরা কমন নিলাম তো কমন নেওয়ার কারণে এখানে আমার ভিতরে রইল এখন এ প্লাস বি আর এখানে আগে বি স্কোয়ার ছিল এখানে বি কমন নেওয়ার জন্য একটা বি রইলো সমান একশো পঞ্চান্ন এখন এ প্লাস বি প্লাস সির মান আমি জানি যে প্রশ্ন আমার বলে দিয়েছে যে তিনটি পদের সমষ্টি হচ্ছে একত্রিশ তো এই একত্রিশ হয়ে গেলো একত্রিশ আর এখানে একশো পঞ্চান্ন তো এইখানে একত্রিশ গুণ আছে এই পরের লাইনে গুণটা ভাগ হয়ে গেল একত্রিশ হাজার একশো পঞ্চান্নকে কাটলে এখানে আমি মান বের হয় ফাইভ এখন এখানে আমি অলরেডি একটা মান বের হয়ে গেছে বীর মান বি সমান ফাইভ কিন্তু আমার এখন এখান থেকে এ আর সির মান বের করতে হবে তো এ আর সির মান বের করার জন্য আমি প্রথমে এক ও দুই নংসমীকরণে বি সমান ফাইভ বসিয়ে আমার এক নং সমীকরণ ছিল বিস্কোয়ার সমান এসি তো সেই বীর পরিবর্তে আমি এখানে ফাইভ দিলাম ফাইভ স্কোয়ার সমান এসি তাহলে এইখানে হচ্ছে ফাইভ স্কোয়ারে হয় পঁচিশ আর এসি এসি রয়ে গেল এটা সমীকরণ আমি চার দিলাম আর পরের যে সমীকরণটা ছিল সেটা ছিল দুই নং সমীকরণ যেটা ছিল এ প্লাস বি প্লাস সি সমান একত্রিশ তাহলে এ প্লাস বির পরিবর্তে ফাইভ বসলো সি সমান একত্রিশ এসি আমি নির্দিষ্ট রাখলাম পাঁচ সমানচিহ্নের ওই সাইডে গেলো একত্রিশ মাইনাস ফাইভ তা একত্রিশ মাইনাস ফাইভ থেকে যদি আমি বিয়োগ দিই তাহলে এটা না আসবে ছাব্বিশ এটা সমীকরণ আমি দিলাম পাঁচ এখন এইখানে আমার মান বের হয়েছে এ প্লাস সি ওয়ান ফাইভ কিন্তু আমার এ এবং শির মান এখনও কী হয় নাই বের হয় নাই তো এ আর শ্রীর মান বের করার জন্য এই এ প্লাস সিকে আমার এ মাইনাস বি হোলি স্কোয়ার এই সূত্রে আমার অনুসিদ্ধান্ত আমার কি করতে হবে ফেলতে হবে তো আমরা জানি এ মাইনাস বি মানে এখানে এ মাইনাস বি বলছি আমার মূলত সূত্র তো বইয়ে এ মাইনাস বি দিয়ে কিন্তু এখানে আমার ফেলতে হবে এ মাইনাস সি আচ্ছা এ মাইনাস সি হোলি স্কোয়ার ইকুয়াল এ প্লাস সি হোলি স্কোয়ার মাইনাস ফোর সি মানে এখানে আমরা যদি ওই বইয়ের সাথে মিল করি তাহলে বলতে হবে এ মাইনাস বি হোলি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর এবি ওই সূত্রের সাথে আমরা এই সূত্রটাকে মানে অনুসিদ্ধান্ত আকারে ফেলে দিলাম মানে সূত্র ফেললাম এখন এ প্লাস সির মান এখানে ছাব্বিশ ফোর আর এসির মান হচ্ছে এইখানে বের করে রেখেছিলাম পঁচিশ চার পঁচিশে একশো আর ছাব্বিশকে আমরা যদি বর্গ করি হবে ছয়শো ছিয়াত্তর ছয়শো ছিয়াত্তর থেকে একশো যদি চলে যায় তাহলে হবে এখানে পাঁচশো ছিয়াত্তর আর এইখানে আমার কী ছিল এ মাইনাসি হলো স্কোয়ার আমি দিলাম এখন আমি তার পরের লাইন এই মাইনাস সি দিলাম এই স্কোয়ারের কারণে এটা রুট হয়ে গেল এটা রুট করলে হবে চব্বিশ তাহলে আমি এইখানে এ মাইনাস সির মান পেলাম চব্বিশ আর এখানে এ প্লাস সির মান পেলাম ছাব্বিশ এটা সমীকরণ পাঁচ এটা সমীকরণ ছয় আমি এখন পাঁচ এবং ছয় সমীকরণ যোগ করবো তাহলে পাঁচ এবং ছয় সমীকরণ যোগ করলাম এ প্লাস সি হচ্ছে ছাব্বিশ এ মাইনাস ই হচ্ছে এখানে আমি মান বের করলাম চব্বিশ তাহলে আমি এ মাইনাস ই সমান এখানে চব্বিশ দিলাম যোগ করার কারণে আর সিআরসি কাটা গেল এ আর এ যোগ করলে টু আর টু আর এইখানে না এখানে যোগ না আমার এখানে বিয়োগ করতে হবে যোগ করলে আমার মানটা বেড়ে যাবে আচ্ছা আমি এখানে একটু কি করি বিয়োগ দিই বিয়োগ দিলে এখানে কি হবে মাইনাস এখানে হবে প্লাস এখানে হবে মাইনাস তাহলে এখানে বিয়োগ দিলে হবে টু সি এখানে বিয়োগ দিলে কত হবে টু সি হবে আর এ আর এ এটা এটা কাটা যাবে আর এখানে হবে ছাব্বিশ থেকে যদি চব্বিশ বাদ দিই তাহলে দুই থাকবে এখানে হবে টু সি শুধু সি এখানে শুধু সি হবে দুই এখানে আমার কি আছে গুণ আছে এটা ভাগ হবে দুই বাই দুই তাহলে এখানে মান কত বের হবে এখানে মান ওয়ান বের হবে মান কত বের হচ্ছে দুই দুই আর দুই কাটলে কত হয় ওয়ান হয় মান ওয়ান এখানে সি হচ্ছে ওয়ান এখন এখানে আমরা কি করব চার নং সমীকরণ যেটা আমার আছে আচ্ছা আমরা একটু দেখি এই চার নং সমীকরণ এটা এই যে চার নং সমীকরণ এটা চার নং সমীকরণে এখানে আমরা মান যদি কত বের হয়েছে আমাদের ওয়ান মান যদি ওয়ান বসিয়ে দিই তাহলে এর মান কত বের হয় মান ওয়ান বসালে এর মান টোয়েন্টি ফাইভ হয় এখানে হবে এ তাহলে এর মান কত পাচ্ছি আমরা এর মান পাচ্ছি আমরা এখানে পঁচিশ এখানে আমরা একটু লক্ষ্য করি সমীকরণ এখানে এ সি মান যদি ওয়ান হয় তাহলে এ ইন্টু এ ইন টু ওয়ান সমান টোয়েন্টি ফাইভ বা ওয়ান ইন্টু এ ইন্টু ওয়ান সমান এ ইন্টু ওয়ান সমান কত আচ্ছা আমি একটু ক্লিয়ার করে দিই এখানে এ ইন্টু ওয়ান সমান টোয়েন্টি ফাইভ তাহলে এর মান কত বের হচ্ছে এর মান বের হচ্ছে পঁচিশ আচ্ছা এর মান বের হচ্ছে কত পঁচিশ সির মান বের হয়েছে ওয়ান বির মান বের হয়েছে এখানে ফাইভ তা আমি যদি ধারাবাহিকভাবে এখন লেখি তাহলে আমার কি হবে নিম্ন তিনটি যথাক্রমে এর মান কত পঁচিশ বীরমান বের হয়েছে গত ফাইভ আর সিরমান বের হয়েছে গত ওয়ান তাহলে আমি যথাক্রমে যখন লিখবো অবশ্যই আমার এরটা আগে লিখতে হবে বিটটা তারপর সিটটা তারপর তাহলে এখানে হবে পঁচিশ পাঁচ এবং এক এটাই আমার তিনটি পদের মান এই গুণত্বর ধারা তিনটি পদের মান পঁচিশ পাঁচ এক অঙ্কটি একটু বড়ো হলেও আমাদের খুব একটা কঠিন না বাসায় কয়েকবার করলে অঙ্কটি আমরা করতে পারবো তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওগুলো দেখার জন্য অঙ্কটি দেখার জন্য তো বাসায় আমরা কয়েকবার করেই অঙ্কটি আসলে আমরা করে নেব সবাইকে ধন্যবাদ